নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কিন্নর গোষ্ঠীর সংঘাতে উত্থল শিলচর, আইনের দ্বারস্থ উভয় পক্ষ। জরাজীর্ণ রাস্তায় নাজেহাল জনজীবন, নাবিশ্বাস ঘাড়মুড়াবাসীর। মিডিয়া সুপার সিজন শিক সমাপ্ত, নয়া চ্যাম্পিয়ন বরাক তরঙ্গ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দুই কিন্নর গোষ্ঠীর মধ্যে সংঘাত শহর জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সংঘটিত মারপিটের ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কজন। সোমবার শিলচরের লাইফলাইন হাসপাতালের বিপরীতে অঞ্জনা কিন্নর গোষ্ঠীর উপর আক্রমণ চালায় তামান্না গ্রুপ। ঘটনাকে নিয়ে অঞ্জনা ও তামান্না গ্রুপের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে ঘটনার সুবিচার প্রার্থনা করেছেন। তামান্না গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে অঞ্জনা কিন্নর জানান, তামান্না গ্রুপের প্রাণঘাতী আক্রমণে বেশ কজন কিন্নর গুরুতর আহত হয়েছেন। তামান্না গ্রুপ অস্ত্র হাতে আক্রমণ চালানোর পাশাপাশি অঞ্জনা গোষ্ঠীর সদস্যদের প্রাণে মারার হুমকি দিয়েছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তামান্না সহ তার গ্রুপের সদস্যরা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত থাকারও অভিযোগ করেছেন তারা। মঙ্গলবার তামান্না কিন্নর গ্রুপের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অঞ্জনা গোষ্ঠীর লাগানো অভিযোগ খণ্ডন করে তথ্যসহ পাল্টা বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তামান্না সহ তার গ্রুপের সদস্যরা জানান, অঞ্জনা একজন বাংলাদেশি নাগরিক, সে শিলচরে এসে মানুষের ঘরে গিয়ে অবৈধভাবে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করে বাংলাদেশে পাচার করছে। অঞ্জনা ছেলেদের কিন্নর সাজিয়ে শিলচরের মানুষকে বোকা বানিয়ে অর্থ লুট করে আসছে। এক বিবাহ অনুষ্ঠানে অঞ্জনা গোষ্ঠী মানুষের সঙ্গে অসভ্য আচরণ করার খবর পেয়ে সেখানে ছুটে যায় তামান্না গ্রুপ। সেখানে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে সাংবাদিক সম্মেলনে গুরুমা তামান্না কিন্নর, সোনালী কিন্নর, পূজা কিন্নর, ঝুমা কিন্নর, কমলা কিন্নর, উষা কিন্নর সহ গ্রুপের বিভিন্ন সদস্যরাও উপস্থিত ছিলেন। অঞ্জনা হিজা যদি এতই ভালো হইতো, উনি বলেছে যে 30 বছর থেকে থাকে, 30 বছর থেকে যদি উনি শিলচরে থাকে তাহলে উনি এখনো জায়গা নিতে পারে নাই, বাড়ি করতে পারে নাই, উনি ভাড়া বাড়িতে থাকে। কিন্তু আমরা দেখো, আমার গুরুমার বাড়ি এই জায়গায়, আপনারা যাচাই করুন, পুলিশ নিয়ে আসুন, শহরবাসী সবাই নিয়ে আসুন, জন্মস্থান, বাবাকে, মাকে, কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব দেখবেন, এনআরসির কাগজও দেখবেন, আপনারা আসুন, আমরা তো না করি নাই আর আমরা ভেঙেও যাই নাই, ঠিক আছে? আজকে অঞ্জনা হিজরাই আমাদেরকে এনে এইসব কৃতি করছে, বলছে মাসে 50,000 টাকা দিতে লাগবে। আমরা কোথার থেকে দিব? বলে যে ওই বাড়ি থেকে 50,000 টাকা নিবি, ওই বাড়ি থেকে বিয়া বাড়িতে। আর ওরা রাত্রে মদ খায়া হোটেলে হোটেলে যায়, মদ খায়া হোটেলে হোটেলে যায়, দাবি করে 10,000 নিবো, 11,000 টাকা নিবো, ওরা 6 জন 7 জন যায়। কিন্তু এটাই শহরবাসীর কাছে পারতো না, প্রশাসনের কাছে পারতো না। আপনারা দেখুন, সবাইরে চেক করুন আর সবাইরে দেখুন। আর আপনারা তো জানেন, অঞ্জনা হিজরা খালি পাবলিকের নামে কেস দেয়, হিজরাদের নামে কেস দেয়। আর আমরা তো থাকি হয়েছে 15 বছর থেকে, আজকে 15 বছরের সামনে, মিডিয়ার সামনে আমাদেরকে কখনো দেখেছেন আপনারা? কখনো দেখেন নাই। কাকে দেখেছেন? অঞ্জনা সরকার, যার নাম হচ্ছে তাহের আলী, ঠিক আছে? অঞ্জনা সরকার। কিন্তু অঞ্জনা সরকার যে এই ভালো মানুষ সাজে, তা অঞ্জনা সরকারকেও চেক করা হোক, আমাদেরকেও চেক করা হোক, কার এনআরসি আছে, কার ভোটের ফটো আছে নাই, এটা চেক করা হোক, প্রশাসনের কাছে এটাই দাবি। নমস্কার, সবাই ভালো হয়ে থাকে আর কি। অঞ্জনা হিজরা কি করছে, মানে বরপেটার পাড়া মুস্কান হিজরা বা কিবা দল লই আহি, মানে এলাকাত বিয়ার বক্সিস কিবা লই আছে। তে আমরা আমার আমিও গৈছো কালি, যাওয়াতে ইমিক লগ পাওয়াতে ইমিক আমি কিবা একটা কথা কওয়াতে আমাক অ্যাটাক করেছে, সবাই মিলে অ্যাটাক করেছে। আপনার এই ন্যাশনাল হাইরোড পেট্রোল পাম্পেতে এতে অ্যাটাক করে আমাক ধরি পায়, একদম গার কাপড় খায় উলঙ্গন করে দিছে, গলার কানে মানে চিন্তা করে লইছে, আরো মাথায় মারি মাথাখান ফাটে দিল। আরো আমার অনুরোধ যে আমি বিনা দোষে কেউ মার খালো, তাই তাই বাংলাদেশের হইয়া আহিয়া, তাই কলকাতা হইয়া আইছে, কলকাতার পরা আহিয়া তাই ডকুমেন্ট বানাই এতে থাকে, তাই ইমান দাদাগিরি করে পাবলিকেটর লগত, তাই ইমান দাদাগিরি করে কেস কিবার কিবা করে থাকে। আরো তার যে তামান্না হিজরা তার লগতেও দম দি থাকে, তাক উঠাই লই যাব, তাক মারি ফেলাব বা তাকে এতে থাকিবার না দিব, এনেকা কই। আপনি যেটা কইছে বাংলাদেশী অঞ্জনা, অঞ্জনা নামটা কি হল? তার তো অঞ্জনা সরকার হয়, তার অরিজিনাল নাম তো তাহের আলী হয়। স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত হলেও অর্ধনির্মিত ও আঁকাবাঁকা পথের নরক যন্ত্রণায় নাবিশ্বাস উঠেছে সাউথ হাইলাকান্দির বৃহত্তর গালমুড়া এলাকার বসবাসকারী সাধারণ মানুষের। বেহাল সড়ক দিয়ে যাতায়াত করতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার জনগণ।
বর্ষার মরশুম আসলেই জলমগ্ন জমির মধ্য দিয়ে সরু রাস্তা দিয়ে পরপারে বিভ্রান্ত হয়ে ওঠেন স্থানীয়রা। এই গ্রামে রয়েছে দেবী মনসার একটি জাগ্রত মন্দির। নিত্যদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে এলাকার জনজীর্ণ পথ অতিক্রম করে এই মন্দিরে এসে পৌঁছন। এলাকায় রয়েছে একটি সরকারি বিদ্যালয়, যেখানে বর্ষা আসলেই জলমগ্ন জমির উপর দিয়ে প্রতিদিন ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যেতে হয়। জরাজীর্ণ পথ নির্মাণের জন্য স্থানীয়রা জমিদান করলেও রাস্তার কাজ এখনো হয়নি, এ নিয়ে জনগণের মধ্যে খুব চরম আকার ধারণ করেছে। অতিসত্তর বেহাল অবস্থায় থাকা এই সড়কের সংস্কার কাজ শুরু করতে স্থানীয় প্রশাসন সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। রাস্তা লাগে বড় কষ্ট করি আরো কাম হরাইলাম তো, এটা এটা হয় না, বুঝলো না, ভয় পাঠে লাগিয়া করতে দিলাম না, বুঝছো না, রাস্তা আধা ব্রিজ আছে করা। শিলচরে ফের উৎকুচ কাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসছে। এবার উৎকুচ দিতে গিয়ে ধরা পড়লেন অভিজিৎ কোর নামের এক সরকারি কর্মচারী। মঙ্গলবার এনওসি পাইয়ে দেওয়ার নামে 15,000 টাকা ঘুষ দিতে গিয়ে দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তা তাকে হাতে নাতে আটক করেছে। আটক অভিজিৎ কোর শিলচর ডেভেলপমেন্ট অথরিটির ফিল্ড সার্ভেয়ার পদে কর্মরত। তাকে হেফাজতে রেখে দুর্নীতি নিবারণ শাখার কর্তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পরও উদারবন্দে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করল বিজেপি। মঙ্গলবার কার্যালয়ের উদ্বোধন করেন বিধায়ক মিহির কান্তি সোম। আয়োজিত সভায় উপস্থিত ছিলেন তিন মণ্ডল সভাপতি যথাক্রমে নবারুণ চক্রবর্তী, বিশ্বজিৎ দাস, মানস দত্ত, দুই জেলা সম্পাদক পুলক দেব, কারণরঞ্জন দেব, মণ্ডল প্রভারী জয়জ্যোতি দে, বিস্তারক পার্থ সারথী দে সহ দলীয় কর্মীরা। মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তীর পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রত্যেক বক্তা আগামী লোকসভা নির্বাচনে পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। 5 থেকে 7 মার্চ পর্যন্ত হিতাধিকারী সম্পর্ক অভিযানে ঘরে ঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তুলে ধরতে দলীয় কর্মীদের আহ্বান জানানো হয়। এদিন দলের প্রভারী জয়জ্যোতি দে নির্বাচনী প্রচারে দলীয় কর্মীদের আত্মতুষ্টিতে না ভুগে নিষ্ঠা সহকারে জনসংযোগের কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। সভাপতি নবরণ চক্রবর্তী জানান, এই তিন মণ্ডলের দলীয় কর্মীরা সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বরূপ দত্ত। দ্বিতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা দেখতে চাই, সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি এবং তাতে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ হচ্ছে। আর আমরা আশা রাখছি যে আমাদের যে স্লোগান ফির একবার মোদী সরকার, ফির একবার আপনি বার 400 বার, এই যে স্লোগান সেটার উপরে আমরা রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। জনসমর্থন অত্যন্ত তুঙ্গে আছে এবং বিরোধী জোট যারাই আর মোদী সরকারের বিরুদ্ধে যত স্লোগান পরিবারতন্ত্র নিয়ে কথা বলছে সমস্ত কিছু আপনারা নষ্ট করে দিচ্ছে। কারণ মানুষ দেখেছে যে ভারতবর্ষের বিগত কংগ্রেসের আমলে দেশের কী অবস্থা ছিল, জোট সরকারগুলো কীভাবে কাজ করেছে। আর আজকের দিনে 2014 দিল্লিতে মোদীজির নেতৃত্বে যেভাবে আমরা সফল পাচ্ছি, যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে চিন্তাধারা, সেই গরিব দরিদ্র নারায়ণের যে সেবার মানসিকতা নেওয়া হয়েছে, আর সমস্ত কিছু যোজনা বিশেষ করে গরিব দিন মেহনতি মানুষ তাদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আগামী নির্বাচন। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অবৈধ সুদ ব্যবসা বন্ধের কারণে ব্রহ্মপুত্র সহ বরাক উপত্যকায় অবৈধভাবে টাকার বিনিময়ে সুদকর্তাদের পুলিশি অভিযান মাধ্যমে দ্রুতগতিতে ধরা পাকড়াও চলছে। মঙ্গলবার ধলাই থানার অন্তর্গত রাজাঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা নাজির হোসেন লস্কর নামের পেশায় একজন গ্রিলের মেকানিক
আর্থিক সংকটের কারণে ওই অঞ্চলের তারই পরিচিত স্থানীয় আবদুল্লাহ মিয়ার কাছ থেকে 1 বছর পূর্বে 1 লক্ষ টাকা নগদ সুদে নিয়েছিল এবং সে 1 লক্ষ টাকার বিনিময়ে 7 মাসে 70,000 টাকা সুদ দিয়েছিল নাজির হোসেন লস্কর। কিন্তু কোনো কারণে গ্রিলের ব্যবসা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং সেই সুদ ব্যবসায়ীর কাছ থেকে নেয়া আবদুল্লাহ মিয়ার কাছ থেকে সুদ নেওয়া 1 লক্ষটি সুদ বেড়ে 2,30,000 টাকায় পরিণত হয়। বিগত 3 মাস পূর্বে সুদের টাকা আদায়ের কারণে নাজির হোসেনকে আবদুল্লাহ মিয়া ডেকে এনে মারধর করে সঙ্গে থাকা একটি ছোট গাড়িকে আটকে রেখে নাজিরের স্ত্রীকে ফোন করে 2টি সাদা চেকের সই করে অকথ্য ভাষায় গালিগালাজ করে নাজিরকে ছেড়ে দেয়। কিন্তু মঙ্গলবার অবৈধ সুদকুর আবদুল্লাহ মিয়া নাজির হোসেন লস্করকে নিজ ঘর থেকে ডেকে এনে প্রথমে গালিগালাজ করে পরে বেধড়ক মারপিট শুরু করে। নাজিরের হাল্লা চিৎকারের শব্দ শুনে তার স্ত্রী ফরিদা বেগম লস্কর ঘটনাস্থলে ছুটে এসে স্বামী নাজিরকে আবদুল্লাহর মারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করলেও তাকেও মারধর করেন আবদুল্লাহ। আমি তার হুম ফোনের মাঝে বহুত হুমকি দেয়, আমার মার তো দর তো বেজান হয়, আমার বেটির তো ফোন করে, আমারও ফোন করে, আমার বড় ভাইয়ের কাছেও ফোন করে, আমার বাড়ির যায় অপমান করে, আমার বাবা বড় ভাই সবার কাছে মাতে। আজকে কিতা করছে, আমি তার বয়ে শ্বশুর বাড়িতে গিয়ে বাঁকা কদিন থেকে রই, আমার লগর একজনে আজকে ফোন করছে 10:30 সময়, আমি রাস্তা দিকে গিয়া গাড়ির মধ্যে তার লোক গপসপ করাত লাগছি, এমন সময় তারা শালা বোনা দুজন আইছে, তার হালা একটা রঞ্জু কইয়া, তার নাম আবদুল্লাহ, রঞ্জু লগিয়া আইলে হে বৈশ কিছু করছে না, আগলা বান্ধা করছে, আর হে আমার গাড়ির বৈধ ওদের তো মারধর করছে, ওই দিকে ওইখানে মারছে, এখানে মারছে, আরো বেজান মাথা তো বসকিন মারছে, মারিয়া হে গেছে গিয়া মানু বাড়িতে বাড়িতে দৌড়িয়া বাড়ি হয়ে গেছে, আরো মানু আসুন সাক্ষী লাগলে আপনার সাক্ষী লইবা। আমি এখন দলাই পুলিশ প্রশাসন কাছে জানাই, হিমন্ত বিশ্ব শর্মার কাছে জানাই, এটার আমি উপযুক্ত বিচার চাই। আমার ছেলে 3টে আছে, আমারে কইছে তোরে আমি যে কোনো অবস্থায় মারমু, এই করমু সেই করমু, যেন হুমকি দিয়েছে, আমার কোনো অসুবিধা হইলে আমার ছেলে মেয়ে বাচ্চারা কই যেতা, এটা লইয়া আপনারা এগু আমার জেলা সিদ্ধান্ত করে দিবার, তার আমি উপযুক্ত শাস্তি চাই। আবদুল্লাহ আমার গুত ফোন করছে, প্রায় সময় ফোন করছে, ফোন করিয়া হইছে তো যে মাই আমার কাছে টেখা নিছে, টেখাই গুণ তোমরা দিতাই নি না দিতাই না, তো আমি এখন বেটি মানুষ কিতা কর্ম, আমি হয়েছি বাই টেখা লইছো দিবা, তোরা শান্ত, আমরা এখন পারিয়া না তোমার টেখা দিমু, তার লগে ওরকম মাতিলাম, তো হে বেজান উচ্চ হচ্ছ ফোন গালাগালি করে, মজবুরিত মাতি না আনা মাতিয়া থাকি, আজকেও তো ফোন একজনে ফোন করছেন, তান বার হয়েছেন, বার হইয়া মারা ধরা হয়েছে, ছোটো বাচ্চা গু আসলো আইয়া দৌড়াইয়া আইয়া কইছে অল অল বাইসাবরে মারদা, আমরা দৌড়াইয়া গেছি, যাওয়ার পরে মারা দেখি আমি সামনে ভরসে কইছি আমার জামাই দেখানে মারস, আমার গালো দুই তাবর দিছে, তাবর দিয়ে আমার ঠেলা মারি ফেলাই। সোনার বাউরিখান্দি দ্বিতীয় খণ্ডের হায়দর বাজারে সংলগ্ন মাঠে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সম্পন্ন হয়েছে উরুস মাহফিল। সোমবার হাইলাকান্দির শাহসুফি মৌলানা আয়ুব আলী ও জঞ্জারবালির শাহসুফি মৌলানা বুনিয়ামিন সাহেবের স্মরণে উরুস মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত তথা উত্তর পূর্বাঞ্চলে আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক। বক্তব্যে ধর্মপ্রাণ লোকদের সঠিক পথ অনুসরণ করে সুন্দরভাবে জীবনযাপন অতিবাহিত করার জন্য আহ্বান জানান মাওলানা সারিমুল হক। এদিন মাওলানা মবরুর আহমেদ ভাগাডরির সভাপতিত্বে মাহফিলটি শুরু হয় বিকাল 2টা থেকে। কোরআন খতম, কিরাত গজল, ওয়াজ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয় রাত 12টায়। অনুষ্ঠানে আইবিএম মক্তব পরিচালিত এবছরের সাবাহী মক্তব পরীক্ষায় উত্তীর্ণ কৃতি পড়ুয়াদের শংসাপত্র ও উপহার দিয়ে পুরস্কৃত করা হয়। মাহফিলে বিভিন্ন দিক তুলে ধরেন, বয়ান পেশ করেন মাওলানা ফয়েজ আহমেদ, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা জাবির হোসেন, মাওলানা ফয়জুল ইসলাম সহ উপত্যকার সুনামধন্য উলামায়ে কেরামরা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন হাফিজ আব্দুল হক। আমি আল্লাহ এক মানলাম না, হলে আল্লাহ এক বলি তো আমি দেখছি না, আমি দেখছি না, নবীয়ে কইছেন এই সত্যবাদী আমি সাদিক লোক, সুতরাং মারিয়েছি মিলা শরীফ তো হইয়া থাকলো মূল, মিলা শরীফ তো হইয়া থাকলো মূল, হ্যাঁ এর লাগে আমরা এবং মিলা শরীফে আমরা খুব গুরুত্ব দিই, তোমার বার লাগে না তো এটা মানতাই না, হ্যাঁ এমনি এগুলো আমি দেখছি হইতাম না, আমার এক উৎসাহ আমি বহুত হিসাব করলাম, কই দিতাম কি বেটা দেখলে উবাই যায়, তোমার উস্তাদ যখন দেখলে উবাও না, সে তো বোঝা গেল জায়গায় জায়গায় উবা নিয়ে আসছে, কলাম আপনার জায়গায় জায়গায় উবা নিয়ে আসে, যেন স্বাস্থ্য আছে, এই নৌকা নিয়ে আসে, কিন্তু খুব দেখো
আমরা আল্লাহ নবীর লাগে মিলা শরীফ করি, আমরা করি নবীর মিলা শরীফ না করি আমরা কোনো উপায় না, আমরা হওয়াও লাগবো নবীর উপরে সলাতা সলাম আমরা হওয়াও লাগবো। বরাক ভ্যালি মিডিয়া সুপার অ্যাসোসিয়েশনের সিজন 6-9 এসআই টেবিল টেনিস ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল ডিজিটাল নিউজ পোর্টাল বরাক তরঙ্গ। মঙ্গলবার ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের মাঠে ফাইনাল ম্যাচে 18 রানে জয়ী হয় তারা, হারায় দৈনিক বার্তালিপিকে। খেলায় প্রথমে ব্যাটিং করতে নেমে বরাক তরঙ্গ নির্ধারিত 12 ওভারে 4 উইকেট হারিয়ে 119 রান করে, সর্বোচ্চ 32 রান করেন প্রীতম বিশ্বাস। জবাবে বার্তালিপি 12 ওভারে 101 রানে গুটিয়ে যায়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় পুরস্কার পান বরাক তরঙ্গুর প্রীতম বিশ্বাস ও সেরা বোলার রিপন আহমেদ লস্কর। সেরা ব্যাটসম্যান পুরস্কার পেয়েছেন বার্তালিপির শুভম। এদিন সংস্থার উপদেষ্টা উত্তম কুমার শীত সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড্রিমসের সভাপতি তথা সমাজকর্মী গৌতম গুপ্ত। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিপ্লব পাল চৌধুরী, সন্তোষ চন্দ্র, জয়দীপ চক্রবর্তী, অসম গণ পরিষদের সম্পাদক সুজিত দেব, সত্যজিৎ দেব, বাক সভাপতি রতন দে, প্রাক্তন সভাপতি অনির্বাণ জ্যোতি গুপ্ত, সমাজসেবী তাপস সূত্রধর সহ সুশীল পাল, শিশির দেব, নরহরি দেব, বিজয় নাথ, সুজিত পাল, দুই আম্পায়ার শাহিন আহমেদ চৌধুরী ও টুনু বাক্স। নিজের কর্মজীবনে দিন রাত কাজ করে সমাজের জন্য এক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেও যেভাবে এই খেলাধুলায় এগিয়ে যাচ্ছেন, আমি এর আগেও এই ধরনের ওদের আমন্ত্রণে উপস্থিত হয়েছি বিভিন্ন সময়। আমি ওদেরকে ধন্যবাদ জানাই যে ওনাদের এই ওনাদের যে এই ধরনের কাজকর্ম বা খেলাধুলা এর জন্য আমাদের নতুন প্রজন্ম অনেক সহযোগিতা পাবেন। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার শ্রী নরেন্দ্র মোদীর আহ্বানে বা ওনার যে স্বপ্ন গ্রামীণ যুবক যুবতীদের জন্য উনি খেলো ইন্ডিয়ার মাধ্যমে গোটা ভারতবর্ষে এক আলোড়ন সৃষ্টি করেছেন। রোভার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল 3-2-2 এর লায়ন এবং লিও ক্লাবের 3 এবং 4 নম্বর রিজিয়নের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হল শিলচরে। অনুষ্ঠানের আওতায় ইনডোর গেম, দাবা, ক্যারাম, লুডু, ব্যাডমিন্টন সহ অন্যান্য খেলা ও রক্তদান শিবির আয়োজন করা হয়। ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সকাল থেকে আয়োজিত হয় রক্তদান, পাশাপাশি এই খেলাগুলিতে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের নয় নারীরা। আমি অনুগত রিজিয়ন চেয়ারপারসন রিজিয়ন 4 ডিস্ট্রিক্ট ক্রিকেট লায়ন্স ইন্টারন্যাশনাল। আমরা আজকে ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে লায়ন্স ডিস্ট্রিক্ট 3-2 রিজিয়ন 3 এবং রিজিয়ন 4 যতগুলো ক্লাব আছে সবগুলো ক্লাব মিলিয়ে আমরা একটা স্পোর্টস ইভেন্ট আয়োজন করেছি, তার সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা রেখেছি। তো এই স্পোর্টস ইভেন্ট যেটা হয়েছে সেটা হতে সম্পূর্ণ ইনডোর গেম রাখা হয়েছে, ব্যাডমিন্টন, ক্যারাম বোর্ড, লুডু, চেস, মিউজিক্যাল চেয়ার। এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কাছাড় ক্যান্সার হসপিটাল ব্লাড সেন্টার। আপনারা সবাই জানেন সবসময় সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আমরা সমাজের কাজ করে থাকি, আমরা ভেবে নিয়েছি যে স্পোর্টসও একটা সামাজিক কাজ, কারণ স্পোর্টস যদি না করি মানুষের মন মানুষের স্বাস্থ্য ভালো থাকবে না। তার জন্য সার্ভিসের মধ্যে আমরা স্পোর্টসটাও বেছে নিয়েছি এবং আমরা আগামীতে এই ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিসও আমরা কন্টিনিউ করব। এবং এই যে রিজন 3 এবং রিজন 4 যে এই যে আয়োজন, সেই আয়োজনের মাধ্যমে আমরা হেলথ ক্যাম্পও আমরা স্পেশালাইজড হেলথ ক্যাম্প আমরা আয়োজন করেছি, সেটা কাছাড় ডিস্ট্রিক্টের রিমোট একটা এরিয়াতে আমরা এই করব আগামী 17 মার্চ মাসে। শেষ করে রাখি বিশেষ বিশেষ খবর আরো একবার। কিন্নর গোষ্ঠীর সংঘাতে উত্থল শিলচর, আইনের দ্বারস্থ উভয় পক্ষ। জরাজীর্ণ রাস্তায় নাজেহাল জনজীবন, নাবিশ্বাস ঘাড়মুড়াবাসীর। মিডিয়া সুপার সিজন 6 সমাপ্ত, নয়া চ্যাম্পিয়ন বরাক তরঙ্গ।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।